গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অল অফ ইউ, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমরা কীরকম আছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর এখন থেকে আজকে ব্লগটা স্টার্ট করছি। আই হোপ কি আজকের ব্লগটাও দেখতে তোমাদের ভালো লাগবে। তো আজকে জানি না আজকেও আমি কতটা কি শেয়ার করতে পারবো, আগের দিনও সেরকম কিছু শেয়ার করতে পারিনি, আর আজকেও কতটা কি শেয়ার করতে পারবো আমার জানা নেই। তো দেখতে থাকো, প্রত্যেক দিন যেহেতু এখন ব্লগই করছি তো তার জন্য ব্লগই আপলোড করি। আর ব্লগটা দেখেছি এর আগে আমি বলেছি, এখনও বলছি যে কি দেখো, আর অন্য কিছু আপলোড করলে অতটা বেশি দেখো না, ওই জন্য আমি ব্লগটাই আপলোড করি। আমার মনে হয় যে ব্লগটা আপলোড করলে হয়তো তোমাদের সেটা ভালো লাগে, ওই জন্য আমি ব্লগটাই করি। আজকে সকালবেলা হয়ে এসেছিল হচ্ছে টিয়া, ওদের একটা এখন যেহেতু কোভিড সিচুয়েশান, আর এই সিচুয়েশানে এখন বিয়েবাড়ি মানে বিয়ের অনুষ্ঠান করতে গেলে 50 জনের বেশি থাকাটা অ্যালাউ নয়। তো 50 মানে ওই বিধিনিষেধ মেনেই পুলিশ স্টেশনে একটা দরখাস্ত দিতে হয়, মানে যে ওর বিয়ের অনুষ্ঠানটা করবে ওই কারণে। তো ওই জন্য আমি একটা লেটার লিখে দিলাম, যেটা টিয়া নিয়ে গেছে, টিয়া আর প্রিয়াঙ্কা দিয়ে যার কথা বলছিলাম ওরা নিয়ে গেছে। সকালে ওকে করে দিলাম, আর সকালে তারপরে আমি ভিডিওটা এডিট করলাম, এডিট করে তারপরে আপলোড করে দিয়েছি। অলরেডি এখন আপলোড হয়ে গেছে, অনেকে দেখেও নিয়েছে হয়তো। যারা যারা এখনো দেখোনি, আগের দিনের ব্লগটা আমি এখানে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, দেখে নিতে পারো। আর তারপরে ভিডিও আপলোড করার পর আমাদের বাইরে অনেক ইট রাখা ছিল, তো সেইগুলো মানে কি হচ্ছে, আমাদের যে গেটটা তো করা নেই, সেটা অনেকেই দেখেছো। গেট ছিল আমাদের, কিন্তু বাবা যখন ছিল তখন মানে তখন একটু দরকার পড়েছিল, তার জন্য আমাদের গেট পাঁচিল ওখানে ভেঙে দেওয়া হয়েছিল। সেই থেকে তারপরে বাবার শরীর খারাপ, তারপরে বাবার এরকম হলো, একদমই তারপর থেকে কিচ্ছু করা হয়নি, মানে বাড়ির এই সমস্ত কাজ আর কিছু ধরাই হয়নি। তো যেমনটা তেমনই পড়ে রয়েছে, তার জন্য সেই ইটগুলো না ওখান থেকে মানে ফাঁকা হয়ে যাচ্ছে, মানে কেউ হয়তো নিয়ে চলে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। হয়তো পাড়ায় অনেকেই থাকে এরকম, সেগুলো আর বললাম না। তো সেগুলো হয়তো অনেকেই নিয়ে এদিক ওদিক সাইড করে দিচ্ছে, তার জন্য অনেক ইট আমাদের কমে গেছিলো। তো সেগুলোই মায়ের সাথে, মা এর আগেও যদিও একদিন করেছে, পুরোটা মা নিজেই একাই করেছিল। আর আজকে আবার হচ্ছে আমাদের দোকানের ভিতরে অনেকটা জায়গা আছে যেখানে মা ওই ইটগুলোকে আবার রেখে দিচ্ছিল, তো আমি সেটাই একটু হেল্প করছিলাম মায়ের সাথে আজকে। আগের দিন যদিও হেল্প করিনি, আগের দিন মা একাই করেছে, আর আজকে ওটা একটুখানি করছিলাম মায়ের সাথে। আর তারপরে এসে স্নান করলাম, আর এই জাস্ট তোমাদের সাথে ব্লগ স্টার্ট করলাম, আর এখন কথা বলছি। তো সকাল থেকে আপডেটটা দিয়ে দিলাম যে কী কী করেছি, তাহলে দেখতে থাকো ব্লগটা। এখানে আমাদের আজকে হয়েছে কচুর শাক, আর হয়েছে পালং শাক, আর হয়েছে চিকেন, ব্যাস। আর এখানে বিকেলবেলা এসেছিল দিদা, দিদা এসে এখানে বাটি খুঁটি খুঁজতে লেগে গেছে। 75 years later, এতক্ষণ তো দেখতেই পেলে যে একটু আগে দিদা এসেছিল, তো দিদার সাথেই কথা বলছিলাম। দিদা চলেও গেছে, আর বৃষ্টি, আর এখন বৃষ্টি পড়ছে ভীষণ। সুমন তখন ফোন করেছিল যখন তখন দিদা ছিল, তো ও বলতো যে ওদের ওখানে নাকি খুব মুষলধারে বৃষ্টি হচ্ছে। তো আমি বললাম যে আমাদের এখানে তো হচ্ছেই না, আমার মাথায় ছিল না যে ওদের ওখানে হওয়ার পর আমাদের এখানে হয়, বা আমাদের এখানে যদি আগে হয় তারপরে ওদের ওখানে হয়, এটা আমার মাথায় ছিল না তখন। তারপরে দেখি আমাদের এখানেও ঝুপ করে বৃষ্টি শুরু হয়ে গেলো, আর এখনও হচ্ছে দিদা। তো বৃষ্টি তখন একটু হালকা কমেছে, তখন বেরোলো। আর এতক্ষণ আমি, মা কিছু ছাতু রেখেছিল আমাদের দোকানেরই, তো সেই ছাতুগুলোকে আমি চেলে ভালোভাবে প্যাকেটে ঢোকালাম, আর ওই জায়গাটা একটু পরিষ্কারও করে দিলাম, তার জন্য মুখটা ধুয়ে এলাম, হাত মুখটা, কারণ ওইগুলোর ডাস্টগুলো গায়ে লেগেছে, তো ওই কারণে। এখন মায়ের সাথে তোমাদেরকে একটু কথা বলাবো, চলো দেখি মা আসলে দোকান থেকে কথা বলাবো। মা এখন আসছে কি আসছে না দাঁড়ো, এখানটা দিয়ে দাঁড়িয়ে দিয়ে দেখি, কেন বাইরে বেরোলো না সেরমভাবে কথা বলা হয় না। আর দিদা আজকেও অনেক মাছ নিয়ে এসছে, আর হ্যাঁ ওই দিন খেয়েছে মানে ওই কি বলে মাছের ডিমটা, যেটা আগের দিন তোমরা দেখেছো, তো ওইটার কথা বলছিলাম যে দাদা কিনেছিল, ওটা আসলে আমার মামা দিয়েছিল, মামাদের তো মাছের বিজনেস আছে, তাই জন্যই ভাব যতটা ডিম, তো আর আমার মামাদের তো মাছের বিজনেস মানে কি বলবো, ওদের অনেক অনেক মাছ আসে, মামাই দিয়েছিল। আমি তাই দাদাকে বলছি, দাদা এরকম তো কিনে আনলে মানুষ এতটা এতটা কিনে নিয়ে আসে, ওটা মানে এতটা জিনিসটা মনে হয় 10 বার হবে, এত অতটা নিয়ে এসছে। মা এদিকে আসো, ওটা গিটটা তুমি দিয়ে দেবে, এদিকে আসো, আসো এদিকে, আসো এদিকে, কিছু বলো, এত ব্যস্ত তুমি, তোমাকে ভ্লগে কেউ দেখতে পাচ্ছে না, বলো মেয়ের বিয়ে, মেয়ের বিয়ে নিয়ে ব্যস্ত,
টিয়ার বিয়ে নিয়ে ব্যস্ত এখন, টিয়াদের বাড়িতেই শুধু বার মানে থাকছে, টিয়াদের বাড়িতেই তাহলে থেকে যাও বলছে তো ওর বাবা। তো সে কবে বলে যে দেখা মানে দেখতে গেছে তখনই বলেছে যে থেকে যাও আমাদের বাড়িতে, বৌদি বলেছে। আর এখনই এত ব্যস্ত, এখনো এক মাস মানে এক মাস না এখনো পরের মাসে বিয়ে 12 তারিখে, এখন এরপরে মাকে আর খুঁজেই পাওয়া যাবে না, বিয়ে বাড়িতে দেখতে পাবে। বাড়িতে ছেলে একটা আসবে, ও ওখানে একটা বাচ্চা ছেলেকে দিদাও তোমার, হ্যাঁ দিদা হয় ওখানে, ঠিক করে রেখেছে মা, না মাকে ঠিক করেছে, মাকে পছন্দ হয়ে করেছে। হাই বলে দাও, টিয়ার মাকে পছন্দ করে না, আমার মাকেই পছন্দ করে সবাই বাচ্চাগুলো, বৌদিদের বাড়িরও বড় বাবু, তারপরে হচ্ছে তোমার কি ওই বৌদির ভাই পো আয়ুষ। সবাই পছন্দ করে রেখেছে মাকে, আর এলে দোকানে এলে দোকান দেবে সবাই মিলে। সে একবার এসছে সবাই মিলে দোকানের মধ্যে ঢুকে পড়েছে, সবাই দোকান দিচ্ছে। তারপর আর একজন আছে বৌদিটাকে, আমার মাসির মেয়ের ছেলে, ওই দিদির ছেলে, মানে মাসির মেয়ের ছেলে, ওটা বললাম দিদির ছেলে, ওকে দেখেছে আগের ভাইটুর ভিডিওতে। ও সেনকে কি বলছে জানো মা, বলছে কি রে তুই, আমি কে হই, বলছে কি যে তুই আমার মেয়ে, তাই বলছে। আমি চা তাহলে তুই আমার কে হইস, বলছে বাবা, আমি না তুই আমার বাবা তো, বলছে হ্যাঁ। আমি তাহলে আমি তোর কে হই, বলছে তুই আমার মেয়ে, তাই বলছে। টাটা বলো, টাটা বলো, তো টাটা হাই এরম ভাবে বলতে হয়, হাই টার বলো না, টাটা বলো। One pair of pants later. এখানে আমার মানি প্ল্যান্টটা কত বড় হয়ে গেছে দেখা যাচ্ছে না, অনেকটা বড় হয়েছে দেখা যাচ্ছে না, এখন অন্ধকার না, অবশ্য লাইটটা জ্বালিয়ে নিলেও হতো, জ্বালালাম না, কুড়িয়ে। এই রে আমি এখানে আজকে লাইট অফ করে দরজাটা টেনে যায়নি, ও এখানে তো এটা খোলা ছিল, বন্ধ করে দিলাম কারণ আমি বিকেলে আজকে উঠিনি, ওই জন্যই খোলা থেকে গেছে। আর আমার না এই রাতের বেলা করে এই দিকটা ভীষণ অন্ধকার, এই দিকটাতে একটা বাড়ি আছে যদিও, কিন্তু ওই বাড়িটার হচ্ছে তোমার বাথরুমের দিকটা পড়ে, তার জন্য আমার খুব ভয় লাগে অন্ধকার, পুরো খুটখুটে অন্ধকার, ওদের বাথরুমেও না একটা সেই জিরো লাইট জ্বলে, ওই জন্য ভীষণ ভয় লাগে আমার ওই দিকটা তাকালেই, ওই জন্য এখন এসে বন্ধ করলাম। আমার এরকমই হয় যখন ওপরে উঠি না তখন এই টাইমটাতে এসে আমাকে ওই জানলাটা আটকাতে হয়। এটা আমার কে খুললো, এখন আবার চোর আসছে, এত কী বলবো, সব কিছু বন্ধ করে রাখাটাই বেটার ঠিকঠাকভাবে। আমাদের এখানে এখন যা চোর আসছে, এই আমাদের পাশে বাড়িতে সেদিনকে এসেছিলো, এই সেই দিনকেই এসেছিলো, আর সেদিনকে মানে ওরা বুঝতে পেরেছে, আমরাও বুঝতে পেরেছি, আমরা না আমি মানে ঘুমিয়েছিলাম তো তখন খট খট করে না একটা সেই মানে দেয়ালে বল ছুড়লে যেরকম আওয়াজ হয় সেরকম বল ছোড়ার মতন আওয়াজ পাচ্ছিলাম। আর আমি না এত ওই টাইমটাতে গভীর ঘুমে মগ্ন, ঠিক পৌনে দুটো আড়াইটে এরকম টাইমটাতে, আর ঠিক সেদিনকে ওই টাইমে কারেন্ট চলে গেছে, আর যার জন্য ওদের বাড়িরও লোক সব সজাগ হয়ে গেছে, তো ওই জন্য বুঝতে পেরেছে যে চোরে এসেছিলো, মানে তার আগে এসেই ও বেরিয়ে পড়েছে, যেই দেখছে কারেন্ট চলে গেছে সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়েছে, দরজা খুলে বেরিয়ে গেছে। ওদের ওপরে আসলে যে এই যে এইরকম আমাদের যেমন জানলা আছে, জানলায় যেমন কাঁচ লাগানো আছে, ওদের জানলায় কাঁচ লাগানো নেই, আর ওদের জানলার সোজাসুজি ঠিক মইটাকে রেখেছিল ওরা, তো মই মানে অনেকে সেটাকে ঘরাঞ্চি বলে, তো ওইটাকে রেখেছিল, তো ওইটা দিয়ে বেয়ে বেয়ে উঠেছে, উঠে ওদের সিঁড়ি থেকে নেমে নিচে নেমেছে, মানে ওদের যে বারান্দার ডাইনিং প্লেসটা আছে ওটাতে নেমেছে, ওখানে একটা ঠাকুমা শোয়ে ওদের, মানে ওদের বাড়ির ঠাকুমাটা ওখানে শোয়ে, আর ওনার খাট আছে, আলমারি আছে, ওখানটাতেই আছে ওদের, মানে ওটা ঘরের মতনই বলতে গেলে, তো ওনার আলমারিটাও খুলেছে, খুলে ওনার আলমারিতে কিছু ছিল না, কটা মানে পাসবুক ছিল হয়তো, আর কিছু ছিল না, ওই জন্য ওরা কিছু পায়নি ওখান থেকে নিতে। আর ওদের বাইরে এসে মানে বাইকের যে তালা আছে সেটা ভাঙার চেষ্টা করেছে, মানে ভেঙেও দিয়েছে, দিয়ে কিছুটা টেনে নিয়ে গেছে। আর ওদের বাড়ির পিছনটাতে ওদিকটাতে না ডোবা আছে, ডোবা বলতে ওটা ডোবা ঠিক এখন না, জল ফল কিছুই নেই, সব শুকনোই হয়ে গেছে এখন, মানে গাছপালা এইসব রয়েছে, তো ওটার ওপর দিয়েই যাতায়াত করে ওরা, হয়তো মানে হয়তো কি ওইখান থেকেই যাতায়াত করে ওরা, আর ওদিক দিয়েই পালিয়ে চলে যায়। আর তারপরে আবার আমাদের বাড়ির ওই দিকটাতে, মানে হচ্ছে আমাদের বাড়ির মেন রাস্তা যেখানটাতে, ওইখান দিয়ে ঢোকার সময় একটা বাড়ি আছে, ওই বাড়িটা ওখানে অনেক বাড়ি আছে, ওখানের একটা বাড়িতেও ওরকম করেছে, কাঁঠাল গাছ থেকে উঠে ওদের ওপরে সিঁড়ি, মানে ওই ছাদের যে সিঁড়ি হয় সেই সিঁড়ি থেকে
নেমেছে, মানে ছাদের দরজা খোলা ছিল, ওখান দিয়ে নেবে। ওদের তিনটে সোনার আংটি নিয়ে গেছে, আর কি নিয়েছে যেন একটা, আর একটা কি একটা নিয়ে গেছে, ওদের টাকার ব্যাগ ফ্যাগ হয়তো নিয়ে গেছে। তো যাই হোক, ওই সব করেছে, আর আমরা তো সেদিনকে আওয়াজ পেয়েছি, তারপরে মানে ওদের বাড়ি থেকে কিছু চুরি করতে পারিনি, আমাদের পাশের বাড়ি থেকে, যেহেতু কিছু ছিল না ওই কারণে। আর ভাগ্যিস ওই টাইমেই কারেন্টটা গেছে, অবশ্য তার আগেই বেরিয়ে গেছে, যদিও বা চুরি করলেও বেরিয়ে চলে যেত, তারপরে তো পুলিশ টুলিশ এসেছিল এরকমই আর কি। ওই জন্য আমাদের এখন সব কিছু দিয়ে রাখা হচ্ছে। আমাদের এখন ছাদের দরজাটা যদিও আমাদের বন্ধ করেই আসে বৌদি ওরা, বা আমি উঠলেও বন্ধ করে আসি যখন আমি লাস্টে নামি, তো এখন ওটা মা বলেছে যে তালা দিয়ে রাখতে, ওই জন্য তালা দিয়ে রাখা হচ্ছে, নাহলে বলা যায় না কি কখন কী হয়ে যাবে। আর আমিও এইখানে সমস্ত কিছু আটকে উটকে রাখছি, ভয় লাগে বেশ। আর আমার না চোরকে ভীষণ ভয় লাগে, কেন জানিস, ও তো ভূত না কিন্তু তবু আমার খুব ভয় লাগে। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি। আই হোপ কি আজকের ব্লগটা দেখতে তোমাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করবে, যাতে নেক্সট আপলোড ভিডিও নোটিফিকেশান সহজেই তোমাদের কাছে পৌঁছে যায়, আর ব্লগ ছটপট করে দেখে ফেলতে পারো। আর আমার এই হাতটা এত ব্যথা করছে, এখানটাতে এত ব্যথা করছে, কী বলবো, এরমভাবে ফোনটা ধরে থাকলে না ভীষণ ব্যথা করে। তো তাহলে এখন মতন টাটা, গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট এক্সাইটিং ব্লগের সাথে। আর তাড়াতাড়ি ব্লগটা এন্ড করছি, কারণ ভীষণ হাতে ব্যথা করছে, এরমভাবে ধরে না ব্লগ করলে ভীষণ হাতে ব্যথা করে। তো টাটা।